রাজধানীর পাশে শনিরাখায় ইভানা সফট ড্রিঙ্কস পাউডার কারখানা, যার ভেতরটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ঠাসা। এর ভেতরে কিছু আগে চিনির পাউডারের সাথে কাপড়ের রং, সোডা ফসফেট ফ্লেভার সহ নানা কেমিক্যাল মিশিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে সফট ড্রিঙ্কস পাউডার। এরপর সামান্য পানি দিলে রং বদলে হয়ে যায় তথাকথিত কমলা লেবুর ড্রিঙ্কস পাউডার। এই পাউডারই নোংরা হিটার মেশিনে শুকানো হচ্ছে। কারখানার আরেক রুমে দেখা মিলে সেই সোডা ফসফেট সহ নানা কেমিক্যালের মজুদ। এগুলো তো মাপছে কেমিস্টে রং এটা যাই কার কি এটা তো ট্যাঙ্ক বানাও নাকি জি। কৃত্রিম রঙে তৈরি সফট ড্রিঙ্কস পাউডার শুকানোর পর খোলা রুমের মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করা হয়। তবে প্যাকেটের গায়ে কমলার ছবি থাকলেও ভেতরে তার ছিটে ফোটাও নেই। একই কারখানায় নোংরা পরিবেশেই তৈরি হয় গ্লুকোজ পাউডার। পাশের আরেক ফ্রুট ড্রিঙ্কসের কারখানায় চলছে এলাহি কাণ্ড, যেখানে কিছু আগে কেমিক্যাল, রং আর ফ্লেভারের সাথে ঘনচিনি মিশিয়ে তৈরি করছে জুস পাউডার। এরপর তা হিটার মেশিনে শুকিয়ে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট আইনে এসব ফ্রুট ড্রিঙ্কসে অন্তত 20% ফলের রস দেওয়ার নিয়ম থাকলেও তা কেতাবে আছে গোয়ালে নেই অবস্থা। গরমে তৃষ্ণা মেটাতে আপনি যে সফট ড্রিঙ্কস পাউডার পানিতে গুলিয়ে খান, দেখুন সেই সফট ড্রিঙ্কস পাউডার কীভাবে খোলামেলা নোংরা পরিবেশে নানা রং আর কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এইসব কেমিক্যালযুক্ত সফট ড্রিঙ্কস পাউডার খেলে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারখানার আরেক রুমে পাওয়া গেল জুস পাউডার তৈরির বস্তাভর্তি কয়েক ধরনের বিষাক্ত রং। কৃত্রিম রং কিংবা বিষাক্ত কেমিক্যালে তৈরি এসব খাবার থেকে বাঁচতে ভোক্তাদের রুচি আরও উন্নত করার আহ্বান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। সফট ড্রিঙ্কস পাউডার এখানে যেটা যারা তৈরি করুক সেটা নির্ধারিত বিধিমালা অনুযায়ী, খাদ্য সংযোজন দ্রব্য বিধিমালা যেটা আছে সেই বিধিমালা অনুসরণ করে নির্ধারিত মাত্রায় ওগুলো ব্যবহার করতে হবে। এছাড়া অন্য কোনো ব্যবহারের কোনো সুযোগ নেই। ব্যবহার করলে সেক্ষেত্রে তাকে যে নিরাপদ খাদ্য আইনের 5 বছরের জেলের সাজা আছে